কখনো পেছনের দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি, ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছি, বলছেন প্রধানমন্ত্রী। তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রান্নাঘর থেকে আন্দোলন শুরু করতে চায় এবি পার্টি। গুম খুন করে কেউ রেহাই পাবে না, বিচার হবে, বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে 20 মের পর লং মার্চের দিনক্ষণ ঘোষণা করবেন ইমরান খান। এবং সর্বশেষ জানাবো টিটিই বরখাস্ত, রেলমন্ত্রী পদত্যাগের দাবিতে বিক্ষোভ টিআইবির। শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত। কখনো পেছনের দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি, ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছি, বলছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ মাটি ও মানুষের দল, আমরা সবসময় ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছি, কখনো পেছনের দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। প্রধানমন্ত্রী বলেন ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ কখনো পিছিয়ে ছিল না, সবসময় আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ বেশি ছিল, ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে পিছিয়ে রাখা হয়েছে, সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে আমরা এগিয়েছি। শেখ হাসিনা বলেন একটি গোষ্ঠী আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে চায়, আমাদের অপরাধটা কি, আমরা কোথায় ব্যর্থ হয়েছি, জিয়া, এরশাদ, খালেদা, তারেক সবাই মানুষ হত্যা করেছেন, মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছেন। এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হওয়ায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন মানুষ এবার ঈদে নির্বিঘ্নে বাড়ি গেছে এবং ফিরছে, মানুষ গ্রামের বাড়ি গিয়ে ঈদ করেছে, উৎসব করেছে। তিনি আরো বলেন ঈদে আমাদের দেশের মানুষ শহর ছেড়ে গ্রামের বাড়িতে যায়, বিশ্বে অনেক দেশে এমন রীতি কমে গেছে, তবে শহরের মানুষ গ্রামে গেলে গ্রামেরও অর্থ সরবরাহ বাড়ে, গ্রামের যাতায়াত ব্যবস্থা ভালো হচ্ছে, আমরা তৃণমূল থেকে উন্নয়ন করছি, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করছি। সরকার প্রধান বলেন আমরা পরাধীনদের অনুসরণ করব না, নিজস্বভাবে দেশের উন্নয়ন করব, মাথা উঁচু করে চলব। তেলের মূল্য বৃদ্ধি, প্রতিবাদে রান্নাঘর থেকে আন্দোলন শুরু করতে চায় এবি পার্টি। সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশবাসীকে রান্নাঘর থেকে আন্দোলন শুরু করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন রান্নাঘরের কাছ থেকে আন্দোলনের সূচনা করতে হবে, জনবিচ্ছিন্ন সরকারকে বুঝিয়ে দিতে হবে মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা কতটা ভয়াবহ হতে পারে। আমার বাংলাদেশ পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেছেন তেল সহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশবাসীকে রাজপথে নামতে হবে। তিনি বলেন গণতন্ত্রের অনুপস্থিতির কারণে মানুষ স্বৈর শাসনের জাতকলে পিষ্ট, এত বড় জুলুমের পরও মানুষ রাজপথে আসতে পারেনি, এবি পার্টি দেশে গণতন্ত্র ও স্বাধীনতার সুফল বয়ে আনতে চায়, উল্লেখ করে তাজুল আরও বলেন তেল সহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশবাসীকে রাজপথে আসতে হবে। সাবেক জামায়াত নেতা মঞ্জু আরও বলেন দেশের মানুষের কাছে আমি অভিনব প্রতিবাদের আহ্বান জানাচ্ছি, দেশের অন্য রাজনৈতিক দলগুলোকে রাজপথে আসার আহ্বান জানিয়ে মুজিবুর রহমান বলেন রাজপথে আসুন, ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলুন, অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে বিজয়ী হতে হবে। মানববন্ধনে বক্তারা বলেন ভোজ্যতেলের দাম লিটারে 38 টাকা বাড়ায় জনগণকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে সরকার, খাদ্য পোশাক ও দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণকে কষ্ট দিয়ে কোনো সরকার টিকে থাকতে পারেনি এবং পারবেও না বলে সতর্ক করেন তারা। গুম খুন করে কেউ রেহাই পাবে না, বিচার হবেই, বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন গুম খুন করে কেউ রেহাই পাবে না, বিচার হবেই, এসবের মাধ্যমে এই সরকার একটা দখলদারে পরিণত হয়েছে। আমির খসরু বলেন বোয়ালখালী উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ওরফে বাচার মতো শত শত মানুষকে গুম খুন করে সরকার অব্যাহতভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করছে, এই সরকার গুম খুন হত্যা ও মিথ্যা মামলার মাধ্যমে একটা দখলদার সরকারে পরিণত হয়েছে, যারা বাচার চেয়ারম্যানকেও গুম করেছে তাদের রেহাই দেওয়ার সুযোগ নেই, এসব হত্যাকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তদন্তের মাধ্যমে বিচার করা হবে, গুম খুনের বিচার হবে জনতার আদালতে, গুম খুন করে কেউ রেহাই পাবে না, বিচার হবেই। 2010 সালের 8ই নভেম্বর ঢাকার গাজীপুর থেকে নিখোঁজ হন নজরুল ইসলাম। তিনি বোয়ালখালী উপজেলা বিএনপি সভাপতি ও অহল্লা করলডেঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনের মাধ্যমে তাদের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে, বাচা চেয়ারম্যানের পরিবার ও দেশের জনগণের আগামী দিনের নিরাপত্তার জন্য এবং গণতন্ত্র রক্ষার জন্য তাদের বিচার হতে হবে। 20 মের পরে লং মার্চের দিনক্ষণ ঘোষণা করবেন ইমরান খান। পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদের উদ্দেশ্যে লং মার্চের জন্য প্রস্তুতি নিতে জনগণের প্রতি ফের আহ্বান জানিয়েছেন। আগামী 20 মের পর লং মার্চের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করবেন বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন আমি আমার ভাই বোন তরুণ ও মায়েদের প্রতি ইসলামাবাদে আসার আহ্বান জানাই, কারণ এটা পাকিস্তানের বিষয়, সবাই ইসলামাবাদে একথা বলতে আসুক, দাসত্ব ও আমদানি করা সরকার মেনে নেওয়া হবে না, দ্রুত নির্বাচন দেওয়া হোক, কারা সরকার গঠন করবে জনগণ ঠিক করবে, যুক্তরাষ্ট্র নয়।
নেতাকর্মীদের উদ্দেশ্যে পিটিআই চেয়ারম্যান বলেন, পথে কন্টেইনার বসিয়ে লং মার্চ আটকানো যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ লং মার্চ ঠেকাতে পারবেন না, তিনি জীবিত থাকতে জাতি কারো কাছে মাথা নত করবেন না বলে অঙ্গীকার করেন ইমরান খান। জাতীয় পরিষদে অনাস্থা ভোটে গত 9 এপ্রিল ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশজুড়ে একের পর এক সমাবেশ করেছেন ইমরান খান। এসব সমাবেশে তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে বিদেশি ষড়যন্ত্র ছিল বলে দাবি করে আসছেন তিনি। টিটিই বরখাস্ত, রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ টিআইবির। রেলমন্ত্রীর আত্মীয়দের বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে জরিমানা করায় টিটিই বরখাস্ত হওয়ার ঘটনাকে ন্যাক্কারজনক মন্তব্য করে মন্ত্রীকে সাময়িক সময়ের জন্য পদত্যাগের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে রেলমন্ত্রীর স্ত্রী তিন আত্মীয়কে জরিমানা করায় সংশ্লিষ্ট টিকিট পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এটি একটি ন্যাক্কারজনক দৃষ্টান্ত উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ গভীর উদ্বেগ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। ন্যায়নিষ্ঠভাবে দায়িত্ব পালনের কারণে পুরস্কৃত হওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট টিটিইকে তড়িৎগতিতে বরখাস্তের সিদ্ধান্তে দেশবাসীর কাছে এই বার্তাটি পরিষ্কার হয়েছে যে ক্ষমতাবানরা শুধু নয় বরং তাদের প্রভাব বলয়ের মধ্যে থাকা আত্মীয় স্বজনদের জন্য আইন প্রযোজ্য নয় বরং অনিয়মের কাছে মাথা নত করে রুটি রুজি টিকে রাখার অন্যতম উপায়। একই সাথে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে নৈতিক অবস্থান থেকে রেলমন্ত্রীকে সাময়িক সময়ের জন্য পদত্যাগের আহ্বান জানাচ্ছে টিআইবি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে বিবৃতিতে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ঘটনাটি ক্ষমতার অপব্যবহারের একটি নির্লজ্জ ও নিকৃষ্টতম উদাহরণ। এখানে মূলত দুইভাবে ক্ষমতার অপব্যবহারের ঘটনা ঘটেছে। প্রথমত, রেলমন্ত্রীর নিকটাত্মীয়দের বিনা টিকিটের রেল ভ্রমণ, অর্থাৎ তারা ধরেই নিয়েছিল যে রেলের প্রচলিত আইন তাদের জন্য প্রযোজ্য নয়। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট টিকিট পরিদর্শক তার উপর অর্পিত দায়িত্ব পালন করায় তাকে কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান না করেই তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পুরস্কৃত হওয়ার পরিবর্তে বরখাস্ত হওয়ার ঘটনা দেশবাসীর কাছে এই বার্তাটি পৌঁছেছে যে ক্ষমতার দাপট ও অনিয়ম হচ্ছে বাস্তবতা। তাছাড়া এই নিকৃষ্টতম দৃষ্টান্ত এখনও গুটি কয়েক যারা নিষ্ঠা ও সততার সাথে সহস্বক্ষেত্রে দায়িত্ব পালন করছেন তাদের জন্য একটি শক্তিশালী নেতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হবে। বিবৃতিতে বলা হয়, যদি এ ঘটনায় রেলমন্ত্রী নিজের কোনো ধরনের সংশ্লিষ্টতা গণমাধ্যমের কাছে অস্বীকার করেছেন এবং তার আত্মীয় পরিচয় দানকারীদের চেনেন না বলে দাবি করেছেন, একই সাথে রেল কর্তৃপক্ষ টিটিই বরখাস্তের জন্য যাত্রীদের সাথে অসদাচরণের অভিযোগকে সামনে নিয়ে এসেছে এবং যার সাথে রেলমন্ত্রী একমত হয়েছেন। এমন বাস্তবতায় প্রশ্ন ওঠা স্বাভাবিক যে বিনা টিকিটে সেসব যাত্রী টিটিইকে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় কেন দিয়েছিলেন, তাদের সত্যিকার পরিচয় রেল কর্তৃপক্ষ যাচাই করেছিলেন কিনা। অধিকন্তু, যাত্রীদের সাথে অসদাচরণ অভিযোগ বিষয় টিটিই এর বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রেলমন্ত্রীর পরিচয় কতটা প্রভাব বিস্তার করেছিল, এসব বিষয়ে পরিষ্কার হওয়া প্রয়োজন। টিআইবি মনে করে, যেহেতু রেলমন্ত্রীর আত্মীয়দের জড়িয়ে এ জাতীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অধিকন্তু বিনা টিকিটে ভ্রমণকারীগণ রেলমন্ত্রীর পরিচয় ব্যবহার করেছেন, তাই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে নৈতিক অবস্থান থেকে সাময়িক সময়ের জন্য তার পদত্যাগ করা উচিত। পাশাপাশি, যে কোনো ধরনের ভয়ভীতি ও চাপের ঊর্ধ্বে থেকে সংশ্লিষ্টগণ যাতে বিনা টিকিটে ভ্রমণের দায়ে অভিযুক্তদের ও দায়িত্ব পালনকারী টিকিট পরিদর্শকদের বরখাস্তের সাথে সংশ্লিষ্টদের ব্যাপারে নির্বিঘ্নে তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে পারেন তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে সংস্থাটি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।